হেভি ওয়েটের ওয়েট কমলো, জেলের জীবন কমালো ওজন, দু মাসে 9 কেজি ওজন কমলো অনুব্রত মণ্ডলের। বিগত বছরগুলোয় এই সময় কালী পুজোয় মগ্ন থাকতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। গত বছর 570 ভরি সোনার গয়নায় সেজে উঠেছিল বীরভূমের কেষ্টকালী। নিজে হাতে প্রতিমার গয়না পরাতেন অনুব্রত। সেই অনুব্রতর এবারের কালী পুজো কাটল জেলে। গত 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রত ঠিকানা আসানসোল জেল। গত 25ই আগস্ট তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঠিক 2 মাসের মাথায় মঙ্গলবার ফের হলো অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল সূত্রে খবর, 2 মাস আগে যখন তার চেক আপ হয় তখন ওজন ছিল 110 কেজি, আর এদিন দেখা গেল ওজন হয়েছে 101 কেজি। অর্থাৎ 60 দিনে অনুব্রতর ওজন কমেছে 9 কেজি। জেলে গিয়ে ওজন কমেছিল আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর 12 দিনে 3 কেজি ওজন কমেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 25 জুলাই তাকে যখন ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার ওজন ছিল 111 কেজি। আর 5ই আগস্ট ইএসআই রিপোর্টে উল্লেখ করা হয় পার্থর ওজন কমে দাঁড়িয়েছে 108 কেজিতে। মঙ্গলবার অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার সময় আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন এমার্জেন্সি বিভাগের 2 চিকিৎসক, 1 জেনারেল ফিজিশিয়ান ও 1 সার্জন। হাসপাতালের তরফে জানানো হয়েছে নতুন করে কোনো শারীরিক সমস্যা হয়নি অনুব্রত। মোটামুটি যা দেখা গেছে এখন কোনো ইমার্জেন্সি নেই। ওনার যেগুলো ক্রনিক রোগ আছে তাদের যে ওষুধগুলো খান আর কি সেগুলো ওনার চলবে, এমনি অ্যাট প্রেজেন্ট কোনো ইমার্জেন্সি নেই। এদিন হাসপাতাল থেকে জেলে ফেরার সময় একাধিক প্রশ্নের সম্মুখীন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তবে প্রশ্নের উত্তর দেননি তিনি। শনিবার ফের আসানসোল সিবিআই কোর্টে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। কৌশিক গাতাই, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।